অবশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চার খুনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করা হলো। এরই মাধ্যমে বাংলার ইতিহাসের এই কলঙ্কময় অধ্যায়ে কালো দাগ দেরিতে হলেও মুছে যেতে শুরু করেছে বলে জানান বিশিষ্ট জনেরা। ৬ জুন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭২তম সভার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২-এর ৭-এর ঝ ধারা অনুযায়ী লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিমের বীর উত্তম, লেফটেন্যান্ট কর্নেল SHMHB নূর চৌধুরীর বীর বিক্রম, লেফটেন্যান্ট AM রাশেদ চৌধুরীর বীর প্রতীক এবং নায়ক সুবেদার মুসলিমউদ্দিন খানের বীর প্রতীক খেতাব বাতিল হয়েছে। তবে অনেক আগেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.ম.শ. আরিফিন সিদ্দিক। বহু আগেই হওয়া উচিত ছিল, তারা ফাঁসির রায় তাদের বিরুদ্ধে ঘোষিত হলো, তারা মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছে, তাদের এই সম্বন্ধে মানুষের হত্যাকারী এবং সাধারণ মানুষের হত্যাকারীও যেতে পারে আর মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন ঢাকার দায়রা জজ আদালত। ২০০৯ সালের ১৯ নভেম্বর আপিল বিভাগ রায় চূড়ান্ত করেন। তবে শুধু খেতাব বাতিল নয়, বরং এর পেছনের খলনায়কদের জাতির সামনে উন্মোচিত করার দাবি জানান ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। খেতাব বাতিল তো যে কোনো অপরাধের ক্ষেত্রে রাষ্ট্রীয় খেতাব বাতিলের নিয়ম আছে, এখানে তো জাতির পিতার হত্যা কাণ্ড, এটা কেন দেরি হলো এত কিছু সেটা তো একটা প্রশ্ন। কিন্তু এর চেয়ে আরো জরুরি বিষয় হচ্ছে, বঙ্গবন্ধু হত্যার রায়ে পরিষ্কার ভাবে বলা হয়েছিল যে এই রায়ে আত্মস্বীকৃত খুনিদেরকে বিচারের চার্জশিটে আনা হয়েছে এবং তাদের বিচার শাস্তি হয়েছে। কিন্তু এখানে সেটা তো একটা সাধারণ খুন নয়, জাতির পিতাকে হত্যা করা হয়েছে, একটা রাষ্ট্রের দর্শনকে হত্যা করা হচ্ছে, সংবিধানকে হত্যা করা হচ্ছে। এত বড় একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, আদালতের সেখানে রেকমেন্ডেশনে যারা বলেছে, সুপারিশে বলেছে যে এই নেপথ্য নায়ক তারা কি উদ্দেশ্যে হত্যা করেছে, এটা একটা কমিশন গঠন করে এটা জাতির সামনে প্রকাশ করতে হবে। নির্মূল কমিটি বহু বছর ধরে এই কথাগুলো বলছে, কিন্তু কেন আজ পর্যন্ত এই কমিশনটা গঠন করা হয়নি? বঙ্গবন্ধু হত্যা নেপথ্য নায়কদেরকে কেন প্রকাশ্যে আনা হচ্ছে না? এটার সঙ্গে যে আন্তর্জাতিক যে ষড়যন্ত্রটা ছিল, সেই ষড়যন্ত্র কেন জাতিকে জানতে দেওয়া হচ্ছে না? এটা তো আমাদের প্রশ্ন। এটা তো একটা তুচ্ছ ব্যাপার খেতাব বাতিল করা, এটা কোনো একটা হত্যাকাণ্ডের সঙ্গে কোনো খেতাব রাষ্ট্রীয় খেতাব প্রাপ্ত যদি একটা হত্যাকাণ্ডের জন্য প্রমাণ হয়, শাস্তি হয়, খেতাব অটোমেটিক্যালি বাতিল হয়ে যায়। তবে দেরিতে হলেও খেতাব বাতিলের এই সিদ্ধান্তকে সঠিক উল্লেখ করে তার নেপথ্যের কুশীলবদের জাতির সামনে নিয়ে আসার কথা জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। যে জাতির পিতার হত্যাকারী, যাদের চিহ্নিত হত্যাকারী বা স্বীকৃত হত্যাকারী, যাদেরকে বিচারের আওতায় এনে বিচার করা হয়েছে, এরাই শুধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তা নয়, এরা হয়তো সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল, কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনার পিছনে আরো অনেক শক্তি কাজ করেছিল, আরো অনেকের এর সঙ্গে সংশ্লিষ্ট ছিল। নেপথ্যের দিনে যারা এই হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, বিশেষ করে এই হত্যাকারীদেরকে যারা প্রকাশ্যে সমর্থন দিয়েছে এবং তাদেরকে পুরস্কৃত করেছে এবং তাদেরকে বিদেশে পালিয়ে সহায়তা করেছে, জাতি মনে করে যে এই ব্যক্তিরাও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তারাও এই হত্যাকাণ্ডের সমান অপরাধের অপরাধী, তাদের চিহ্নিত করা দরকার, তাদেরও বিচার হওয়া দরকার। ইতিমধ্যে হয়তো নেপথ্যের হত্যাকারীর সঙ্গে যে চক্রান্তকারীরা অনেকেই, কিন্তু তারপরেও তাদের মুখোশ উন্মোচন হওয়া উচিত জাতির সামনে, যে কারা বঙ্গবন্ধু হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল, কারা নেপথ্যকে হত্যার ষড়যন্ত্র করেছিল এবং হত্যাকাণ্ডে সহায়তা করেছিল, এই সবগুলো ইতিহাসে জানা উচিত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, বর্তমান প্রজন্ম প্রত্যেকের ইতিহাসটা জানা উচিত। এই জন্যই তদন্ত কমিশনের মাধ্যমে এটার এই নেপথ্যের নায়কদের বা কুশীলবদের তাদের মুখোশ উন্মোচন করার জন্য তদন্ত হওয়া উচিত। এখনো খুনিদের সঠিক অবস্থান জানা যায়নি। বঙ্গবন্ধুর অন্যতম পলাতক খুনি শরীফুল হক ডালিমের পাকিস্তান, কেনিয়া, লিবিয়ায় অবস্থানের অসমর্থিত তথ্য এতদিন পেয়ে আসছিল সরকার। তবে সর্বশেষ স্পেনে তার অবস্থান সম্পর্কে সরকার নিশ্চিত হয়েছে। এদিকে ফেসবুকে তার স্ত্রী নিম্মির বরাতে তার মৃত্যুর সংবাদ শোনা যায়। এছাড়া নূর চৌধুরী কানাডায়, রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে রয়েছেন, যাদেরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। অপরজন মুসলিমউদ্দিন ভারতে গ্রেপ্তার হয়েছে বলে জানা যায়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হক বলেন, এই খেতাব বাতিলের মাধ্যমে জাতি কলঙ্ক মুক্ত হয়েছে। জাতির পিতার হত্যাকারীরা, আত্মস্বীকৃত খুনি, তাদেরকে রাষ্ট্রীয় এত সম্মান, সর্বোচ্চ সম্মান, এটা তাদের থাকা উচিত না। দুনিয়াতে নজিরে গ্রুপ জোগাড় করে ডকুমেন্টারি চ্যালেঞ্জ করতে পারে, আমরা কিভাবে করলাম, কেন করলাম, কোন কোন
কাছে বলেছেন, সেগুলো পরিচালনা করে আইনানুগ প্রক্রিয়া।